হ্যালো ফুটবল পাগলারা কেমন আছেন আপনার সাথে সকলেই ভালো আছেন তো আপনারা বলতে পারেন যে এই চ্যানেলে ফুটবলের বিষয় কেভাবে কারণ মানুষ চেঞ্জ চেঞ্জ হয় চেঞ্জ হয় দিস ইস চেঞ্জ করেছে আমাকে ব্রাজিলের আমাকে খেলা শেখাইছে খেলা দেখাইছে সব কিছু তো হোয়াট এভার ওইদিকে না যাই আমরা আমরা একটা কথাতে বলি যে এন একটা সাক্ষাৎকারে বলেছিল যে বেলিংহাম থেকে নেইমার ব্যাটার ও নো 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 নেইমার থেকে বেলিংহাম ব্যাটার যে আমার এটাতে কোনো রাগ নেই ওর অনেকই রাগ হয়েছে কিন্তু আমার এটাতে কোনো রাগ নাই সে নিজের একটা বলতে পারে নিজে থেকে নিজের অনুমতি থেকে বলছে যে ওর একটা ভালো লাগাতে কাজ করতে পারে তো আমি এটা কিছু বলবো না কিন্তু এক কথাটা কিন্তু আপে কীভাবে সত্যি সত্যি হ্যাঁ কেউ রাগ করে না আমি কিন্তু রেমারের ভক্ত সত্যি আমি নেমারকে দেখে খেলা শিখছি বাট আমি এটা বলতে বাধ্য যে এটা ও কথাটা ও আগে বলেছি এই বেলিংহাম যে একটা প্লেয়ারটা ওর ভিতরে জিনে দিন ডিএনএস ডিএনএ সম্পূর্ণটা ভিতরে ওর ভিতরে আছে ওর ডিফেন্সিভ ওর অ্যাটাকিং ওর অ্যাগ্রেসিভ মুভমেন্ট ও জাস্ট ওয়াস আম আমি ওকে নেমার সাথে তুলনা করছি না হ্যাঁ নেম ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার বাট আপনি যে ওভারঅল চিন্তা করেন এবং এই সময় ওভারঅল চিন্তা করেন ও ডিফেন্স খেলতে ও কোন জায়গায় খেলতে না পারে ডিফেন্স খেলতে পারে ও ওকে যদি আনসল যদি দেয় যে তুমি ডিফেন্স করো ও ডিফেন্স করবে ডিফেন্স করবে ও মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার এবং কে আঞ্চলিক দি ওকে নাম্বার নাইনও খেলাইছি এবং ও অনেক ভালো করছে নাম্বার নাইনে আঞ্চলিক দিক মতো একটা বেটা ওকে ওকে মিডফিল্ডার ফিল্ডার ও অনেক সময় ডিফেন্সিভ মিডফিল্ডার যখন আমাদের চোয়া মেনে ছিল না তখন আমাদের এই বিলিংহামে অতটা সাপোর্ট দিয়েছে যখন লোক আমাদের থাকে না তখন এই বেলিংহ্যামে কিন্তু সাপোর্ট দিতেছে এবং যখন আমাদের নাম্বার নাইনে চো যখন করিম বেন্দে যখন চলে গেছিলো তখন আমাদের নাম্বার নাইন ছিল না তখন ওই নাম্বার নাইনে গাড়তে কিন্তু বিলিংহাম পূরণ করেছে তো ওয়াট ইজ এখন ওয়ার্ল্ডের বেস্ট বলতে পারতি না কিন্তু ও ভবিষ্যতে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবে আমি এটা বলে রাখতেছি ভাই ওরা মিলাই নিয়ে কিন্তু আমি আসতেছি নেইমারের কথায় নেইমার ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাকিং মিড বা যাই বলেন ওর ট্যালেন্ট আর কেউ ভিতরে নাই তো আবার আপনারা মেসিরা বক্তব্য কিন্তু আপনারা ইয়ে করেন না তো মেসি অন্য রকম প্লেয়ার ওকে আমি এখানে আনতেছি না যাই হোক এখানে আমি বলছি যে এটা ওই যে আপনারা বলেন যা পাঁচ ছয় বছর পরে পাঁচ ছয় বছর পরে কিন্তু নেমার এতটা ওর তীব্রতা থাকবে না নেমার হ্যাঁ এখন রোনাল্ডোর মতো এখন আবার ইয়ে হয়ে যাবে তো এখন বলতে গেলে নেমারই বেস্ট কিন্তু এন্ডিক যে কথাটা বলেছে এটা ও এক পাঁচ ছয় বছর আগে কথা বলে ফেলেছি তো যাই হোক আমি এনডিকে কথায় আমি অতটা একটা কোনো রাগ হয় নাই কারণ এটা ওর ভালো লাগতে পারে ও বলতে তো এইটা এই কথা নিয়ে আবার আপনার রাগ হয় না কিন্তু নেমার নেমার যে কথাটা বললো যে এস আমাদের নতুন পাল মিরাসের যে এনডিকে সাথে মনে হয় হেলতো পাল একটা প্লেয়ার যে এই এস টি নেমার বলেছে যে একটা ইয়াতে এই ওর কোন একটা ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে টুইট করে বলেছে যে এসটিও অ্যান্ডিক থেকে ভালো ও ও এখন ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিভাবান হ্যাঁ এস অনেক ভালো অনেক ওর ডিবলিং ওর প্রতিভা অনেক ভালো আমি ও ম্যাচে প্রতিটা ম্যাচে দেখি এক দুইটা গোল করে হট ভালো অ্যানড্রির যে ব্যাটা ভো তুমি চিন্তা নাই এন্ডিং একটা ব্যাটার যে ওর এগ্রেসিভ মুভমেন্ট ও মাঠে নামলেই তার একটা দেখা যায় যে ওর এগ্রেসিভ মুভমেন্ট অ্যান্ড ওর একটা ইম্প্যাক্ট আপনারা দেখতে পাবেন যে ও নামার সাথে সাথেই ও শুরু করে দেওয়ার খেলা আরে ভাই কি ওর মনে করেন যে ফাউল না করলে ওর ভালোই লাগে না ও মনে করেন যে একটা ফাউলিং প্লেয়ার এবং এই এরকম প্লেয়ার এরকম এগ্রেসিভ আমাদের ব্রাজিলের দরকার হলে এই ব্রাজিল টিকানো সম্ভব না কারণ ব্রাজিলে এখন একজনকে একটু ট্যাকল করলে অন্য কেউ ওকে জিগানার মতো সাহস দেখাতে পারে না হ্যাঁ বলে আছে পাক একটু 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 করে গিয়ে একটু আছে কিন্তু মধ্যে যে বেটা ওরে যদি একবার টাচ করতে পারে ও পুরা ম্যাচের মধ্যে ওর পিছিয়ে ঘুরবে এবং একটা না একটা দিবে আপনার উড়ু গে ম্যাচের মেয়ে দেখছেন ও বলতে ও এগে লাথি মারে বুঝেন কি আবার ওইদিনের খেলা মানে দেখলাম মানিদের ওর যে মনে করেন যে প্লেয়ারে মনে করেন যে হ্যাঁ ট্যাগেল মারতে যাই তুই নাম্বার নাই তুই কে ট্যাগেল মারলি ভাই ওয়াট এবার ওস্তি ওর ভবিষ্যতেও উজ্জ্বল এবং আমার আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাজিলের এসটিও হবে এন্ডিক ওরা ওয়াট এভার হইতে পারে এবার ওখান দিয়ে আবার ওয়াটেভার আমাদের নেমারও হতে পারে এসটিও ওর মতো পুরাই খেলো আর সেভেন হোক সেভেন হোক হোয়াটেভার ওয়ান অফ দ্য বেস্ট এখন বর্তমানে তৃতীয় ডিবলিং এবং ও বলতে পারে না ও মেসিকে পেরিয়ে দিয়েছে এ লালি গাই ও আর পেপ গার্ডিওয়ালা কিন্তু ওকে চিন্তা ভুল করে ব্রো পেপ গার্দিওয়ালা কী করছে ওকে নিয়ে পড়েছে আমাদের মেঘের সিটিতে ওটা এবার আগে ছিল এডন্ড এখন আবার চলে এসেছে আমাদের সে হো ওরও আর পেপ গার্দিওয়ালাও কি বেটা যে ফুডেন ও কত প্রিমিয়ার লিগে বেস্ট খেলোয়াড় ছিল ওকে বসে এটা কি ওকে খেলাচ্ছি কী একটা দশা তাছাড়া কিছু নাই সিএর তো অনেক কিছু অনেক কিছু আছে ওকে স্কেপ করে তাহলে কিছু না কিছু বুঝেছে ওর ভিতরে কিছু একটা আছে আর আবার আজকে এ পর্যন্ত তো ইমোশনে একটা ভিডিও বানায় ফেলছি ভিডিও খাওয়া আমার কথা হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝতে নাও পারেন বাট এই ভিডিওটা কই জন্য দেখবেন এটা আমি বুঝতে চাই না জন দেখতে পারেন দেখবেন যাই হোক আমি এটা ডিভেন মোটর আর এই চ্যানেলে অনেক দিন পরে ভিডিও আসতেছে তো আমার এখন পরীক্ষা তো পরীক্ষার মাঝে আমি এখন ভিডিও করতে পারতেছি না কারণ যাই হোক আগের বার একটা দুর্ঘটনা ঘটাইছি তো এবার দেখা যাক তো পরে ভিডিও আসবে আসবে আসসালামু আলাইকুম